দর্শক, আমার হাতে যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটি রংপুরের একটি গৌরবময় পণ্য, যার নাম শতরঞ্জি। মুঘল দরবার থেকে শুরু করে আজ পর্যন্ত শতরঞ্জি ছড়িয়ে পড়েছে এ অঞ্চল থেকে পুরো বিশ্বে। আজ আপনাদের জানাবো এই শতরঞ্জির পূর্ণাঙ্গ ইতিহাস। রংপুর নগরের ঐতিহ্যবাহী গ্রাম নিজবেদগঞ্জ একসময় শহরতলি পীরপুর নামে পরিচিত ছিল। এই গ্রামটি 1830 সালে মিস্টার নিজবেদ নামক এক ব্রিটিশ কালেক্টর রঙ্গপুরের এই গ্রামে আসেন। সেখানে তিনি স্থানীয়দের হাতে বোনা শতরঞ্জি দেখে মুগ্ধ হন। সে সময় তিনি শতরঞ্জি প্রচার ও প্রসারে ব্যাপক অবদান রাখেন। এজন্য তার সম্মানে রঙ্গপুরের সেই গ্রামটির নাম হয় নিজবেদগঞ্জ। 1830-এর দিকে এসে দেখা যায় যে রংপুরের কালেক্টর ছিলেন নিজবেদবাবু, এই মিস্টার নিজবেদ। তাই মিস্টার নিজবেদ এই কারুকাজ দেখে খুব মোহিত হয়েছিলেন এবং তার মধ্যে এক ধরনের উৎসাহ দেখা দিয়েছিল যে এত সুন্দর যে শতরঞ্জি যেটি তৈরি হচ্ছে। এই কারিগররা বিপণনের অভাবে বা এটার বিস্তারের অভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখন তিনি নিজের উদ্যোগ নিয়ে নানা প্রয়াস প্রচেষ্টার মধ্য দিয়ে এই শতরঞ্জিগুলোকে আমাদের দেশে যেমন ঠিক তেমনি বাইরের দেশেও বিপণন করবার একটা সুযোগ সৃষ্টি করে দেন এবং তিনি নিজে প্রচেষ্টা করে এই যারা বুনন শিল্পী আছেন তাদের ভাগ্যের উন্নয়ন ঘটান। শতরঞ্জি রংপুর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প বা কারুপণ্য, যা প্রাচীন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে তৈরি হয়ে থাকে। আজকের আধুনিক জীবনধারাতে মানানসই কার্যকর এবং দেশজ শিল্পধারার এক নান্দনিক উপকরণ শতরঞ্জি। শতরঞ্জি বা ডুরি মূলত এক ধরনের কার্পেট, যা এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে প্রাচীন বুনন পদ্ধতি হিসেবে বিদ্যমান। আধুনিক ট্যাপেস্ট্রির অনুরূপ বুনন কৌশল এই শতরঞ্জির। ট্যাপেস্ট্রি হলো টেক্সটাইল শিল্পের একটি রূপ, যা প্যাটার্নের পরিবর্তে চিত্র তৈরি করতে ব্যবহৃত হয়। অবাক করার বিষয় হলো শতরঞ্জি তৈরি করতে আধুনিক যন্ত্রের ব্যবহার করেন না এখানকার বুননশিল্পীরা। বাঁশ, কাঠ, রশি ব্যবহার করে মাটির উপর সুতা দিয়ে টানা তৈরি করতে হয়। এরপর প্রতিটি সুতা গণনা করে হাত দিয়ে নকশা তৈরি করতে হয়। এই কাজটি যথেষ্ট সময় সাপেক্ষ। আমরা গর্ত করি মেজের মধ্যে, তারপর হচ্ছে গর্ততে হচ্ছে ইয়া লাগে, যেগুলো লাগে যেমন এই যে কাঠ লাগে, তারপর হচ্ছে প্যান্ডেল লাগে, সুতা লাগে, রড লাগে। উপকার হয়েছে আমার সংসারে, সচ্ছলতা আসছে এবং বাচ্চাকে মানুষ করতে পারতেছি, নিজে চলতে পারতেছি, আশা আকাঙ্ক্ষা বিভিন্ন ধরনের চাহিদা মিটতেছে। শতরঞ্জির পাশাপাশি এসব কারখানাগুলোতে তৈরি হচ্ছে নানা ধরনের রঙিন গামছা ও টেবিল ম্যাট। গুণে ও মানে ব্যতিক্রমী হয় স্থানীয় বাজার ছাড়াও এসব পণ্যের চাহিদা রয়েছে পুরো দেশেই। সংশ্লিষ্টরা বলছেন শতরঞ্জির মতোই এসব পণ্য রপ্তানির সম্ভাবনা রয়েছে। শতরঞ্জির পাশাপাশি আমরা টেবিল ম্যাট করতেছি, তারপর আমাদের তাঁতে তৈরি গামছা, তারপর ওই তাঁতে আবার শাল হচ্ছে, গামছা হচ্ছে যে কিনা 100% কটন সুতা দিয়ে তৈরি। গামছা টেবিল ম্যাটেরও অনেক চাহিদা, মাশাল্লাহ আমাদের দেশেই ভালো চাহিদা এগুলার, গামছা টেবিল ম্যাটের। তো আমরা চেষ্টা করতেছি গামছা কীভাবে বাইরে এক্সপোর্ট করা যায় সেটা নিয়ে আমরা একটু ইয়ে করতেছি, কারণ গামছা যেহেতু আমাদের দেশেই অনেক চাহিদা, আমরা আশা করতেছি এটা দেশের বাইরেও অনেক চাহিদা থাকবে। প্রায় 700 বছরের প্রাচীন ইতিহাস রয়েছে রংপুরের এই শতরঞ্জির। মোগল আমল থেকেই রংপুরের শতরঞ্জি তৈরি হতো। শতরঞ্জি শব্দটি ফরাসি শব্দ শতরঞ্জ থেকে এসেছে, যা তৈরিতে বিভিন্ন রঙের রঙিন সুতা ব্যবহার করা হয়। ফার্সি নাম থেকেই মূলত শতরঞ্জি পরবর্তী সময়ে এসছে। শতরঞ্জ শব্দের অর্থ হচ্ছে দাবার ছক। দাবার ছক যেমন চারকোনা করে ওইটা হয়, ঠিক সেরকম প্রথম দিকে কিন্তু শতরঞ্জের ছকগুলো ছিল এরকম চারকোনা করে করা হতো। তো পরবর্তী সময়ে এখন কিন্তু ওই জায়গায় আর থেমে নেই, এখন নানারকমভাবে তৈরি হচ্ছে। একসময় সেই মানে পৌরাণিক নানা ছবি সেখানে তৈরি হতো, রাজা বাদশাহদের ছবি ছাপানো হতো, তারপরে পানের বাটা সেখানে ছিল, তারপর বিভিন্ন পশু পাখির মানে অবয়ব সেখানে তৈরি করা হতো। এগুলো সেই সময় থেকে হাতির পা থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু যারা বুনন শিল্পী তারা এঁকে দিতেন এই শতরঞ্জির মধ্য দিয়ে।
শতরঞ্জিতে দু ধরনের নকশার ব্যবহার করা হয়, একটি প্রাচীন নকশা, অপরটি আধুনিক নকশা। প্রাচীন নকশাগুলোর মধ্যে রয়েছে রাজারানী, দেবদেবী, প্রজাপতি সহ বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য। অপরদিকে আধুনিক নকশাগুলোর মধ্যে রয়েছে রংধনু, জামদানি, দাবাঘর, মসজিদ মিনার সহ আরও অনেক। নকশাগুলিতে লাল, কালো বা নীল রঙের প্রাধান্য বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়। এছাড়াও অন্যান্য রঙের সুতা ব্যবহার করা হয়। এখানে সাদা সুতার কাজ হয়, আর ওখানে আবার টেবিল ম্যাটের সুতার কাজ হয়। লাল, সবুজ, হলুদ, গোল্ডেন, মেরুন। নকশাগুলো হাত দিয়ে বানা হয়, যার ফলে দুপাশ দেখতে একই রকম লাগে। এ কারণে শতরঞ্জি কোনো উল্টো বা সোজা দিক নেই। এগুলো হ্যান্ডমেড মেশিনে তৈরি, তো এই জন্য আপনার দুই পাশে একই রকম হচ্ছে। এটা যদি পাওয়ারলুমে করতো তাহলে এক পাশেই কাজ হইতো, তাহলে এক পাশে এটা ব্যবহার হইতো। তো এটা হ্যান্ডলুমে করার কারণে দুই পাশেই ব্যবহার করা যাচ্ছে, মানে ডিজাইনটা দুই পাশেই উঠতেছে। জানা যায় এই অঞ্চলে কারিগররা 1300 শতাব্দীর দিকে এক ধরনের মোটা কাপড় তৈরি করতেন, যা ওই সময়ে অভিজাত শ্রেণীর ঘরে বিশেষ আসন হিসেবে ব্যবহৃত হতো, যা কালের বিবর্তনে আজ রংপুরের শতরঞ্জি নামে পরিচিত। মূলত আসন সজ্জা ও দেয়াল মাদুর হিসেবে শতরঞ্জি সর্বাধিক ব্যবহার হয়ে থাকে। এটি কিন্তু মানুষের দৃষ্টিকারে, নজরকারে, এবং সবাই পরবর্তীকালে আভিজাত্যের ছোঁয়া থেকে এটি ধীরে ধীরে বেরিয়ে আসে, এবং সাধারণ যারা মানুষ তারাও কিন্তু এখন অন্তত শতরঞ্জি ব্যবহার করছে। বিশেষ করে যারা একটু ড্রয়িং রুম সাজাতে চান, নিজের ঘরটাকেও সাজাতে চান, শীতকালে যারা কার্পেটের বিকল্প হিসেবে ব্যবহার করতে চান, তারা কিন্তু সবাই এই শতরঞ্জি কিনছেন। এবং শতরঞ্জির মধ্যে এখন বহু পরিবর্তন এসছে, এই এর কারুকাজে বহু পরিবর্তন এসছে। আমরা অনেক সময় দেখি আমাদের মহান মুক্তিযুদ্ধের ছবি সেখানে আছে, মাছের ছবি সেখানে দেয়া হচ্ছে, আমাদের গাছের বিভিন্ন পাতা সেখানে দেয়া হচ্ছে। এরকম মানে নিত্য নতুন যে চৈতন্যের জাগরণ, সেটি কিন্তু আমরা পাই এই এই আজকালকার যে বুনন হচ্ছে সেই সেই শতরঞ্জিগুলোর মধ্যে। গ্রামের শতরঞ্জি কারিগরদের থেকে জানা যায় তাদের এই পেশা যেমন বংশ পরম্পরায় এসেছে, ঠিক তেমনই নতুন নতুন কারিগরদের এই পেশায় আবির্ভাব হচ্ছে। এখানে পুরাতনও আছে, নতুনও আছে, আর পরিবারে আছে, মনে করেন পরিবারে দুই তিনজন আছেই তো কাজ করতেছে। এরকম এরকম আছে, যেমন মা মেয়ে আছে, বা আছে মা আবার দাদি নাতি আছে, এরকম আছে, অনেকেই আছে এখানে। উনি এরা নিজে তখন সেই সময় হাতে বুনত, হাতে বুনিয়ে বিভিন্নখানে ব্যবসা বাণিজ্য করত এবং যাইত। এবং সব থেকে মসজিদের যেটা জায়নামাজগুলো দীর্ঘ বড়, সেগুলেন অর্ডার পাইত এবং সেটা কারিগর দিয়ে বানাইতো বসিয়ে। আমার বংশ সবাই করছে, যেমন যেমন আমার আব্বা করছে, তারপরে মারা যাওয়ার পরে ভাতিজারা আছে, তারা বসে করছে, আমি করছি। একসময় নিজবেদগঞ্জের প্রত্যেকটি বাড়িতেই শতরঞ্জি তৈরি হতো, যা কালের বিবর্তনে পরিবর্তিত হয়ে আজ বিভিন্ন কারখানায় রূপান্তরিত হয়েছে। গ্রামটিতে গেলে দেখা যায় কিছু কিছু বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে আজও শতরঞ্জি তৈরি হচ্ছে। আমরা বংশানুক্রমে শতরঞ্জির কারিগর এবং শতরঞ্জির সাথে এখনও জড়িত। আমার মা 1986 সালে বিসিক থেকে প্রশিক্ষণ নেয় শতরঞ্জির উপর। তখন থেকে আমরা ব্যবসা এবং কাজের সাথে জড়িত, এখনও আমি এই কাজের সাথে জড়িত আছি, এবং আমার মা আছে, এবং আমার সপরিবারে এই শতরঞ্জির কাজের সাথে জড়িত। এটার নাম হচ্ছে দত্তি বলে বা হাতল বলে, এটার নাম হচ্ছে রাজ বলে। ভারতভাগের পরেই শতরঞ্জি এ অঞ্চল থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। কিছু পূর্বেও বাংলাদেশে এটি বিলুপ্ত প্রায় হয়ে গেছিল, তবে গত কয়েক দশক ধরে রংপুর বিভিন্ন সংস্থার মাধ্যমে এই শিল্প পুনরায় বৃহৎ আকার ধারণ করেছে। 2021 সালের জুন মাসে ভৌগোলিক নির্দেশক GI পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায় রংপুরের এই শতরঞ্জি। এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি রপ্তানিযোগ্য হস্তশিল্পজাত পণ্য। রংপুরের শতরঞ্জি রপ্তানি হচ্ছে ইউরোপ, উত্তর আমেরিকা সহ নানা দেশে। গ্রামের কারখানাগুলোতে প্রায় 7000 নারী পুরুষ কাজ করছেন। বর্তমানে হস্তশিল্প রপ্তানি বাণিজ্যের 60% রংপুরের শতরঞ্জি। প্রাচীন রঙ্গপুরের এই ঐতিহ্যবাহী শতরঞ্জিকে নিয়ে গর্ব করেন এই অঞ্চলের বুনন শিল্পীরা। রংপুরের গৌরব আমাদের শতরঞ্জি। রাফিউল ইসলাম, সময় সংবাদ।